আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সিলেট সুরমা টিভির বৈঠক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি অন্য একটি বিষয় নিয়ে বৈঠকে বসেছি। আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে আমরা বৈঠক করেছিলাম এবং এই বৈঠকটা চলছে। আমরা আজকে একটা অন্য বিষয় নিয়ে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং পৃথিবীতে যেখানে গিয়েছে নিজের কাজে একটি ছাপ রেখেছে। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে উঁচু যে বিল্ডিং, যে আমেরিকার সিয়ার্স টাওয়ার, একসময় এটা সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা যিনি করেছেন তিনি হচ্ছেন এই বাংলাদেশের মানুষ, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, তিনি এফ রহমান নামেই পরিচিত। এইভাবে বাংলাদেশের মানুষ বিভিন্ন স্থানে অবদান রেখেছে। একইভাবে সিলেট অঞ্চলের মানুষ সেই প্রাচীনকাল থেকে তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে সিলেটের মানুষের যে সেই অর্থনীতিতে বা বিভিন্ন উন্নয়নে সিলেটের মানুষ অবদান রেখেছে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে ইংল্যান্ডের পার্লামেন্টে স্থানীয় সরকার নির্বাচনেও সিলেটের মানুষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিছুদিন আগে স্থানীয় সরকার নির্বাচন হলো, আমরা সবাই লক্ষ্য করেছি যে সিলেটের অনেক মানুষ কাউন্সিলর নির্বাচিত হয়েছে। একইভাবে সাম্প্রতিক সময়ে আরেকটি নির্বাচনের প্রতি আমাদের সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হচ্ছে মালয়েশিয়ার নির্বাচন। অনেক কারণে সেই মালয়েশিয়ার নির্বাচন, বিশেষ করে যে মাহাথির মোহাম্মদের মতো একজন মানুষ 92 বছর বয়সে তিনি আবার নির্বাচনে দাঁড়ালেন, এটি একটা সাহস করেছেন, আবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক একইভাবে এই নির্বাচনে আরেকটি ব্যাপার আমাদের জন্য মানে খুবই আকর্ষণীয়, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে যে এই যে মালয়েশিয়ার পার্লামেন্ট আসছে 14তম জাতীয় নির্বাচন এবং এই জাতীয় নির্বাচনে এই সিলেট অঞ্চলের একজন মানুষ সেই জাতীয় নির্বাচনে পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। তিনি বুকিত গান্তাং P059 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তার নাম হচ্ছে সৈয়দ আবুল হোসেন এবং তিনি পেয়েছেন, তিনি 22,450 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার দলটা হচ্ছে যে এই যে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার নাজিব রাজাক, তার পার্টির নাম হচ্ছে বারিসান ন্যাশনাল, বিএন নামে পরিচিত, সেই পার্টির প্রার্থী ছিলেন সৈয়দ আবুল হোসেন। এবং তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি ছিলেন PKR-এর, তার নাম হচ্ছে কাদরি খালিদ, তিনি পেয়েছেন 18,361 ভোট। তো যাই হোক, স্বাভাবিকভাবে যে সৈয়দ আবুল হোসেন সম্পর্কে জানার আমাদের খুবই আগ্রহ, যে সিলেট অঞ্চলের মানুষ যে তিনি কীভাবে নির্বাচিত হলেন এইসব জানতে খুব ভাই, কে আবুল হোসেন? তো এজন্য আমরা যখন খবর পেলাম যে তার বাড়ি হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে, তো সৈয়দপুর গ্রামটা অনেক বড় একটি গ্রাম এবং এই গ্রামটা অনেকগুলো পাড়া আছে, এর মধ্যে একটি পাড়া হচ্ছে যে হারিকোনা, সেই পাড়ায় সৈয়দ আবুল হোসেন সাহেবের বাড়ি। তো আমরা তখন এই পাড়ারই আরেকজন কৃতি সন্তান হচ্ছেন আমাদের সিলেটের অ্যাডিশনাল পিপি, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর জনাব সৈয়দ শামীম আহমেদ, তো আমরা তার স্মরণাপন্ন হলাম যে তিনি একই গ্রামের মানুষ। তো সৈয়দ শামীম আহমেদ হচ্ছেন, তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট মহানগর কমিটির তিনি সাবেক সভাপতি ছিলেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত। তো আমরা সৈয়দ শামীম আহমেদকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব সৈয়দ শামীম আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে খুব ভালো লাগছে। আর আসলে এই যে আপনি তো জেনেছেন যে মালয়েশিয়া যে পার্লামেন্টের নির্বাচনে আপনাদের গ্রামের একজন মানুষ সৈয়দ আবুল হোসেন সাহেব যে পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন, এটা আসলে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা খুব আনন্দ বোধ করছি, নিশ্চয়ই আপনারা আনন্দ বোধ করছেন। তো আসলে আমাদের সবারই জানতে ইচ্ছে করছে যে আবুল হোসেন সাহেবকে, আপনি তো নিশ্চয়ই আমরা আপনার একই গ্রামের, তো আপনার সাথে আবুল হোসেন সাহেব সম্পর্কে যে জানেন একটু আমাদেরকে জানলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে আজকের এই সুরমা টিভি অনুষ্ঠানে আমাকে এই বৈঠক অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ইতিমধ্যে যেটা বলেছেন যে আজকে মালয়েশিয়ার মতো উন্নত দেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশের একজন সন্তান জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত একটা গৌরবের ব্যাপার। পাশাপাশি উনি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের সন্তান। আপনার গ্রামের? এবং আমি সেই গ্রামের সন্তান হিসাবে আমি নিজেও গর্বিত আপনাদের সকলের মতো। আমি যতটুকু জেনেছি ওনার বাবা 1951-52 ইংরেজি সনের দিকে আমার সাথে আত্মীয়তা, আমার ঠিক পাশের বাড়ি, আমার বাড়ির ঠিক পাশের বাড়িটাই ওনাদের বাড়ি। আর ওনার আপন বড় চাচি হচ্ছেন আমার ফুফু, সেই হিসাবে পারিবারিক বন্ধনে। ওনার চাচাতো ভাইয়েরা যেহেতু আমার কাজিন, তো ওনাদের অনেক আগেই তো দেশ থেকে ওনারা মালয়েশিয়া ওনার বাবার সেটেল হয়েছিলেন। ওনাদের জন্ম 1951-52 দিকে, 1951-52 দিকে। ওনার বাবা কি করতেন? ওনার বাবা একজন কোরআনে হাফেজ ছিলেন, মাদ্রাসায় পড়ালেখা করে উনি অনেকদিন সুনামগঞ্জের একটা এলাকায় উনি ইমামতি করেছেন এবং ওইখানে একটা বাড়িতে লজিং থাকতেন। উনি যে বাড়িতে লজিং থাকতেন, মাদ্রাসার ইমাম এবং খতিব ছিলেন, ওই বাড়ির লোকজন আত্মীয় স্বজন মালয়েশিয়ায় অনেক আগ থেকে সেটেল ছিল। তো একটা পর্যায়ে ওই বাড়ির ওনার যে লজিং মাস্টার যিনি, উনি যখন সিদ্ধান্ত নিলেন পরিবার পরিজন নিয়ে মালয়েশিয়া সেটেল করবেন, তখন ওই ওনার বাবা যে সৈয়দ আবুল ফজল সাহেব, ওনাকে অফার করলেন যে তুমিও আমাদের সাথে চলো। তো উনি ওনার মায়ের সাথে দেখা করে অনুমতি নিয়ে ওনাদের সাথে পারিবারিকভাবে 1951-52 সম্ভবত, সঠিক ডেটটা আমার মনে নাই, উনি তখনই মালয়েশিয়া গিয়েছিলেন। ওইখানে যে মালয়েশিয়ার একটা স্থানীয় এলাকায় ওইখানে উনি ইমামতি, একটা মসজিদে ইমামতি করেন এবং পাশাপাশি উনি ব্যবসাও করতেন। এবং পরবর্তীতে ওই পরিবারের, ওনার যেহেতু ছেলের মতো দেখতেন, ওই পরিবারের একজন মেয়েকে, যিনি ওনাকে নিয়ে গিয়েছিলেন, ওই পরিবারের একজন মহিলাকে উনি বিয়ে করেন। এই ওনার মালয়েশিয়ার যে সেটেলমেন্টের যাত্রা শুরু। এরপর থেকে তারা আবু হোসেন, তারা 7 ভাই এবং 5 বোন। তো ওনার বড় ভাইও এবং উনি ওনার বাবার সাথে মাঝে মধ্যে আসতেন বাংলাদেশে আসতেন, বিগত 1-2 বছর আগেও এসেছেন। এবং যতটুকু শুনেছি বিগত বিশ্ব ইজতেমায়ও আবু হোসেন সাহেব উনি এসে গেছেন এবং আসলে গ্রামে আসেন নাই? না, গ্রামে আসেন নাই, তবে লাস্ট পিরিয়ডে উনি যখন আসছিলেন, ওনার আপন চাচাতো ভাই যিনি আমার ফুফুতো ভাই, ওনার বাসা সিলেটের শামীমাবাদ আবাসিক এলাকায়, সৈয়দ নূর আহমেদ, আচ্ছা, ওনার বাসায় উনি মাঝে মধ্যে 1-2 দিন থাকেন, ওনার আপন চাচাতো ভাই। সেই সূত্র থেকেই ওনাদের সাথে আমার জানার একটা আগ্রহ সৃষ্টি হয়। আমি ওনাদের কাছে, ওনার চাচাতো ভাইদের কাছে ফোন টোন করে যতটুকু জানতে পেরেছি যে ওনার বড় ভাই সিলেট মেডিকেলে পড়ালেখা করে ঢাকা মেডিকেল থেকে MBBS করেছেন। ওনার বড় ভাইয়ের নাম হচ্ছে আবু হাসান, ডাক্তার আবু হাসান, উনিও পড়ালেখা করেছেন এখান থেকে। বড় ভাই পড়াশোনা বাংলাদেশে সিলেট মেডিকেলে, কিছুদিন পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করে এখানে মালয়েশিয়া এখন উনি আছেন। আর আবু হোসেন সাহেব মাঝে মধ্যে ওনারা এখনো আসেন। তাহলে আচ্ছা, এখানে কি মানে যে কোনো কি মানে প্রভাব পড়েছে আপনাদের সৈয়দপুরে? না, আমাদের সৈয়দপুরে তো ডেফিনেটলি, সৈয়দপুর আপনি তো নিজে জানেন, সারা বাংলাদেশে বিশেষ করে বৃহত্তর সুনামগঞ্জের একটি প্রসিদ্ধ এবং সম্ভ্রান্ত এলাকা। এখানে হজরত শাহজালালের অন্যতম সফর সঙ্গী হজরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহ তাজউদ্দিন এবং অন্যান্য পীর আউলিয়াদের বংশধর আছেন। এবং সবচেয়ে ইয়ের ব্যাপার হচ্ছে হাফিজ সৈয়দ আবুল ফজলের যে ছেলে সৈয়দ আবু হোসেন, যিনি MP নির্বাচিত হয়েছেন, ওনারা বংশ পরম্পরায় হজরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বংশধর। এবং সেই হিসাবে ওনাদের পারিবারিক অত্যন্ত ধার্মিক, ওনার বাপ চাচা 4 জন এবং 4 জনই ওনারা আলিম এবং হাফিজ। আপনাদের সৈয়দপুর গ্রামে অনেক আলিম আছেন, তারপর বিশেষ করে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সৈয়দপুর গ্রামের অনেক অবদান আছে। হ্যাঁ, অনেক আলিম ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা যতটুকু জানি, আমাদের মৌলবী সৈয়দ জামিলুল হক সাহেব, জেলি মৌলবী হিসাবে পরিচিত উনি, তখন উনি কারাগার বরণ করেছিলেন।
অনেক আন্দোলন সংগ্রাম, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিক, সাংস্কৃতিক সব মিলিয়ে একটা প্রসিদ্ধ এবং খুবই অগ্রসর একটা গ্রাম। ঠিক তো, আচ্ছা, যাই হোক, আমরা মানে সৈয়দ আবুল হোসেন সাহেব সম্পর্কে জানলাম, আপনার আর কোনো তথ্য মানে এখন কি আপনাকে অপেক্ষা করতেছেন যে আবুল হোসেন সাহেব আসবেন? আবুল হোসেন সাহেব মাঝে মধ্যে আসেন এখানে, ওনার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমি জানলাম। ওনার আরেকটা যোগসূত্র আছে, আমাদের বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের সাথে ওনার একটা সম্পর্ক আছে, উনি বললেন ওনার চাচাতো ভাই, এবং সেটা হয়তো ওনাদের একটা রাজনৈতিক সম্পর্ক, যেহেতু উনি রাজনীতিতে আছেন। তো আবুল মাল আব্দুল মুহিতের নানার বাড়িও আবার সৈয়দপুর, যার কারণে আত্মীয়তার একটা বন্ধনে, হয়তো সেটা আমার জানা নাই, ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি যেটা জানলাম। আপনাদের এখানে তো বাংলাদেশের যে সাবেক রাষ্ট্রপতি মাহমুদউল্লাহ সাহেবের, মাহমুদউল্লাহ সাহেবের শ্বশুর বাড়ি, হ্যাঁ, এই সৈয়দপুর গ্রামে, হ্যাঁ, সৈয়দপুর গ্রামে, সৈয়দপুর এটা হাকিম বাড়ি বলে আর কি। আচ্ছা, আমরা তো সৈয়দ আবুল হোসেন সাহেব সম্পর্কে অনেক কিছু জানলাম, তো আপনি ওনার মানে পারিবারিক কিছু খবর জানেন, ওনাদের ছেলে মেয়ে এইসব ব্যাপারে? পারিবারিকভাবে আমি জেনেছি ওনারা চার ভাই ছিলেন। না, ওইটা না, ওনার যে ওনার ইয়ের ব্যাপারটা, ওনার যে ছেলে মেয়ে আবুল হোসেন সাহেব, আবুল হোসেন সাহেবের সাত ছেলে মেয়ে, ওনার দুই ছেলে, এক ছেলে কেমব্রিজ ইউনিভার্সিটিতে ওইখান থেকে সে হায়ার এডুকেশন করেছে, আর একটা ছেলে জর্ডান ইউনিভার্সিটিতে, ওইখানে জর্ডানের একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, আর অন্যান্য ছেলেমেয়েরা এখানে স্থানীয়ভাবেই কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে। আর ওনার আগেই বলেছি যে ওনাদের সম্পর্কে তো আমাদের গ্যাপ, কারণ আমরা ছোটবেলা দেখেছি কিনা তাও সঠিক মনে নেই, আপনি জন্মের আগে তো, হ্যাঁ, অনেক আগে গিয়েছেন। তো ওনার যেহেতু ওনার আপন চাচাতো ভাইয়েরা আমার ফুফুতো ভাই, যার কারণে ওনাদের মাধ্যমে আমি যতটুকু তথ্য পেয়েছি যে ওনার ওনার যে সাত ভাই পাঁচ বোনের মধ্যে সবাই হাইলি এডুকেশন, এবং ওনার আরেক বোন বাংলাদেশে বিয়ে দিয়েছেন, সেটা ওই নরসিংদীর কোনো এক এলাকায়, এবং উনি মৌলানা এবং হাফিজ এবং একটা ইমামতি করেন একটা ইয়েতে। আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনি এই যে আমাদেরকে সময় দিয়েছেন, অবশ্যই তো আপনি আনন্দিত, আমার আনন্দিত, এবং আনন্দ আমার মনে হয় আমরা অনেকের মধ্যে শেয়ার করতে পারবো আজকে, যারা জানতে পারবেন যে আবুল হোসেন সম্পর্কে। এবং আমরা আশা করছি যে সুপ্রিয় দর্শক যে কিছুদিনের মধ্যে হয়তো আবুল হোসেন আবার বাংলাদেশে আসবেন, তার নিজের গ্রামে আসবেন, সেই গ্রামবাসীর মতো আমরাও তাকে দেখতে পাবো, সেই প্রত্যাশায় রেখে, এবং বাংলাদেশের মানুষ সারা পৃথিবী জয় করুক এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।